জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম কেজিতে 20 টাকা বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। শিল্প মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মিলগেটে চিনির সর্বোচ্চ দাম 160 টাকা নির্ধারণ করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ঋণের সুদহার বৃদ্ধি অযৌক্তিক বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভায় ব্যবসায়ীরা কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনে শুল্ক কমানোর সুপারিশ করবে মন্ত্রণালয়। দ্রব্যমূল্যে নাকাল সাধারণ মানুষ, তার উপর সামনে রমজান, এমন বাস্তবতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বস্তির বাজারে নতুন করে চিনির দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। প্রতি কেজিতে 20 টাকা বাড়িয়ে সরকারি মিলে চিনির সর্বোচ্চ দাম 160 টাকা নির্ধারণ করে তারা। বিকেলে এমন ঘোষণার পর রাতেই সিদ্ধান্ত বদলায় সরকার। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিল্প মন্ত্রণালয়। এর আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভা রূপ নেয় রাজস্ব বোর্ড আর কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনায়। বন্দরে পণ্য খালাসে দেরি, অযাচিত শুল্ক আরোপের অভিযোগ, ব্যাংক ঋণের উচ্চ সুদহার নিয়ে কথা বলেন ব্যবসায়ীরা। যদি ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যায়, যত চেষ্টাই করেন মূল্যের দ্রব্য নিয়ন্ত্রণ আপনারা আমরা কেউ করতে পারবো না। মত বিনিময়ে খেজুর আমদানিতে অতিরিক্ত শুল্কের অভিযোগ করে ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। ফুলে ভেবে বড় হয়ে যাচ্ছে ব্যাংকার কিছু লোকজন, যারা এই ডলারকে পুঁজি করে তারা ব্যবসা করে যাচ্ছে, মাঠে মরে যাচ্ছে আমাদের ব্যবসায়ীরা। এ সময় ভোক্তা অধিকার সহ বিভিন্ন সংস্থার অভিযান নিয়ে অভিযোগ করেন ব্যবসায়ীরা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়েই চলবে অভিযান, তবে খেজুরকে নিত্য প্রয়োজনীয় পণ্য মানতে নারাজ প্রতিমন্ত্রী। যে পুলিশ দিয়ে অভিযান চালিয়ে বাজার ব্যবস্থা ভালো করা সম্ভব না। বাজার ব্যবস্থা ভালো করতে হলে বাজারে যারা এই যে সাপ্লাই চেনের যারা প্রতিনিধি, প্রত্যেকটা জায়গা শক্তিশালী হইতে হবে। কোন মিলার পণ্য সরবরাহ না করতে চাইলে তার তথ্য মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।